তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না। বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, বিএনপি নাকি হাঁটুভাঙ্গা, তাই লাঠি হাতে নিয়েছে। বিএনপিকে লাঠি হাতে নিতে হয় না, বিএনপি জনগণের শক্তির উপর ভর করে হাঁটে। তোমাদের কোমর ভেঙে গেছে, এর কারণে তোমরা পুলিশ, র্যাব ও গুন্ডাদের নিয়ে চলো। আজ শুক্রবার সন্ধ্যায় গাজীপুর ক্যাপসিয়ার হান্নান শহরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সম্মেলন সভায় তিনি এসব কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচন যদি হতে হয় তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে, অন্যথায় কোনো নির্বাচন বাংলাদেশে হবে না, নির্বাচন হতে দেওয়া হবে না। আমরা কারো দয়ায় দেশ পাইনি, আমরা যুদ্ধ করেছি গণতন্ত্রের জন্য, আমরা বুকের লক্ষ্য ঢেলে দিয়েছি গণতন্ত্রের জন্য। সেই দেশটাকে এমনভাবে কিছু সংখ্যক লুটেরা দুর্বৃত্তদের হাতে তুলে দিতে পারি না। ওবায়দুল কাদের সাহেব বলেছেন, দিবা স্বপ্ন দেখি আমরা। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, বিশ্ব যদি একদিকে যায় তবুও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না। কেন ভাই, তত্ত্বাবধায়ক সরকারকে কেন এত ভয়? কারণ আপনারা জানেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে জীবনেও ক্ষমতায় আসতে পারবেন না, 30টি আসনও পাবেন না। নেতা নেতাকর্মীদের উদ্দেশ্যে দুর্গাপূজা উপলক্ষে দেওয়া ওবায়দুল কাদেরের বক্তব্যকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, এখানে নাকি নাশকতা হতে পারে, এখানে নাকি বিভিন্ন সমস্যা হতে পারে। সমস্যা তো করো তোমরা, গত এক বছর 90টি ঘটনা ঘটেছে, মন্দির ভেঙেছে, হিন্দুদের সম্পত্তি দখল করেছে, বাড়ি দখল করেছে, সবগুলোর নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। আজকে তাদের নাকি শান্তি রক্ষার দায়িত্ব দেওয়া হচ্ছে, আজকে শুধু আমরাই নই, সংখ্যালঘু সম্প্রদায় চিৎকার করে বলছে আওয়ামী লীগের অধীনে তারা নিরাপদ নয়। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি লাইক শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।